আমরা কিছু কিছু শব্দ শুনে থাকি সবসময়ই, কিন্তু তাদের অর্থ সম্পর্কে প্রকৃত ধারণার অভাবে আমরা সব গুলিয়ে ফেলি এবং একই মনে করে থাকি। এরকমই তিনটি শব্দ হলো ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি এবং কোম্পানি। তাই আজকের ভিডিওতে আমরা জানবো ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি এবং কোম্পানির পার্থক্যগুলি কী কী বা এগুলি কাকে বলে। তার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে নোটিফিকেশনকে অল করে রাখুন। আমার চ্যানেলের প্রায় বেশিরভাগ দর্শকই চ্যানেলটি সাবস্ক্রাইব না করেই ভিডিও দেখছেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে জেনে নিই ফ্যাক্টরি কি। ফ্যাক্টরি হলো এমন স্থান যেখানে নানা রকম ব্যবহারিক বস্তু প্রস্তুত করা হয় বা তৈরি করা হয়। এখানে অনেক বড় বড় বিল্ডিং থাকে আর তার মধ্যে থাকে অনেক অনেক মেশিন, আর এই মেশিনগুলির সাহায্যে শ্রমিকেরা নানা রকম বস্তু তৈরি করে। কোনো কোনো ফ্যাক্টরিতে শ্রমিক ছাড়াই মেশিনগুলি স্বয়ংক্রিয়ভাবে নিজেই কাজ করে বস্তু প্রস্তুত করে থাকে। এই ফ্যাক্টরিগুলি বর্তমান পৃথিবীর প্রায় প্রতিটি দেশের অর্থনৈতিক বৃদ্ধিতে বড় ভূমিকা পালন করছে, কারণ মানুষের দৈনন্দিন ব্যবহারের প্রায় বেশিরভাগ বস্তুই ফ্যাক্টরিতে তৈরি করা হয়। আর ফ্যাক্টরিগুলি বিভিন্ন জায়গা থেকে কাঁচামাল সংগ্রহ করে তা প্রক্রিয়াকরণ করে উৎপন্ন বস্তুগুলিকে বাজারে বিক্রির জন্য পাঠিয়ে দেয়। ফ্যাক্টরি হলো ইন্ডাস্ট্রিয়ের একটি অংশ, কারণ ইন্ডাস্ট্রিয়ের সমস্ত বাণিজ্যিক বস্তুই ফ্যাক্টরিতে তৈরি করা হয়। এমন কিছু ফ্যাক্টরি হলো যেমন জামা কাপড় প্রস্তুত করা, ইলেকট্রিক বস্তু প্রস্তুত করা, খাদ্য বস্তু প্রস্তুত করা প্রভৃতি ফ্যাক্টরি। ফ্যাক্টরি কি তা তো আমরা জানলাম, এখন জেনে নিই ইন্ডাস্ট্রি কাকে বলে। ইন্ডাস্ট্রি অর্থনীতির এমন একটি বিভাগ যা নানা রকম বস্তু তৈরি করে অথবা মানুষকে নানা রকম পরিষেবা প্রদান করে থাকে। এই ইন্ডাস্ট্রিগুলি অনেকগুলি কোম্পানির গ্রুপ মিলেও হয়ে থাকে। এই কোম্পানিগুলির প্রাথমিক বিভাগগুলি একই রকমের হয়ে থাকে, যেমন রাসায়নিক ও পেট্রোলজাত শিল্প, যানবাহন ও কারিগরি শিল্প, খাদ্য ও পানীয় শিল্প প্রভৃতি। প্রতিটি শিল্প অর্থাৎ ইন্ডাস্ট্রির চারটি বিভাগ থাকে। প্রথমটি হলো প্রাইমারি সেক্টর বা প্রাথমিক বিভাগ। এখানে নানা রকম ফার্মিং, মাইনিং ও লজিংয়ের ধাপগুলো থাকে। এই সেক্টরেই র মেটেরিয়ালস অর্থাৎ কোনো বস্তু প্রস্তুতের কাঁচামাল উৎপাদন ও সংগ্রহ করা হয়। আর দ্বিতীয় বিভাগটি হলো সেকেন্ডারি সেক্টর, তবে একে ফ্যাক্টরিও বলা চলে। প্রাইমারি সেক্টরে যেসব কাঁচামাল সংগ্রহ করা হয় তা ফ্যাক্টরিতে প্রক্রিয়াকরণের মাধ্যমে কোনো ব্যবহারিক বস্তুতে রূপান্তরিত করা হয়, যা আমরা আগেই আলোচনা করেছি। তৃতীয়টি হলো টার্সিয়ারি সেক্টর। এই সেক্টরে ওই লোকগুলো থাকে যারা পরিষেবা প্রদান করে থাকে, যেমন ডাক্তার, টিচার, লয়ার্স প্রভৃতি অনেক পরিষেবা প্রদানকারী। শেষ বিভাগটি হলো কোয়াটারনারি সেক্টর। এখানে তাদেরকে রাখা হয়েছে যারা বৈজ্ঞানিক গবেষণা বা নতুন কোনো প্রযুক্তি বিষয়ক কাজ করে থাকে। এতক্ষণ আমরা ইন্ডাস্ট্রি সম্পর্কে বুঝলাম, তবে ফ্যাক্টরি আর ইন্ডাস্ট্রির মধ্যে পার্থক্যগুলি বুঝে নিই এখন। ফ্যাক্টরি হলো কোনো ব্যবসার শুধুমাত্র কোনো বস্তু প্রস্তুত বা তৈরি করার জায়গা, কিন্তু ইন্ডাস্ট্রি হলো এমন একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান যেখানে কাঁচামাল সরবরাহ থেকে পরিষেবা প্রদান সম্পূর্ণ বিষয়ে কাজ করে। ফ্যাক্টরি হলো ইন্ডাস্ট্রির একটি অংশমাত্র, আর ইন্ডাস্ট্রি হলো অনেক বড় একটি পর্যায়। ফ্যাক্টরির দ্বারা কোনো দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হয়, আর ইন্ডাস্ট্রি ফ্যাক্টরিকে ব্যবহার করে সেই অর্থনৈতিক পরিস্থিতিকে বৃদ্ধি করতে সাহায্য করে। ফ্যাক্টরিতে শুধুই কোনো বস্তু তৈরি হয়, আর ইন্ডাস্ট্রিতে কোনো বস্তু তৈরি করে পরিষেবাও প্রদান করা হয়ে থাকে। ফ্যাক্টরি আর ইন্ডাস্ট্রি নিয়ে আলোচনা করার পর এখন আমাদের কোম্পানি বিষয়ে জানা দরকার। আসলে কোম্পানি হলো ইন্ডাস্ট্রির একটি অংশ যা কোনো একটি উদ্দেশ্য নিয়ে কাজ করে। এই কোম্পানিগুলি সাধারণত ইন্ডাস্ট্রির পরিষেবাগুলি প্রদান করতে সাহায্য করে। দলীয় বা নিজস্ব সব রকমের কোম্পানি হতে পারে। কোম্পানি আর ইন্ডাস্ট্রির মধ্যে পার্থক্য দেখলে বুঝতে পারবো একটি ইন্ডাস্ট্রিতে অনেক কোম্পানি মিলে কাজ করে, কিন্তু একটি ইন্ডাস্ট্রি নিজেই পরিপূর্ণ। ইন্ডাস্ট্রি কোম্পানির থেকে অনেক বড় প্রতিষ্ঠান হয়ে থাকে। আর যদি ফ্যাক্টরি ও কোম্পানির পার্থক্য জানতে চাই, তবে ফ্যাক্টরি হলো উৎপাদন বা প্রস্তুতকারী সংস্থা, আর কোম্পানি হলো কোনো অ্যাসোসিয়েশন বা পরিষেবা প্রদানের সংস্থা মাত্র। আর একটু ভালো করে যদি এই বিষয়গুলি বুঝতে চেষ্টা করি, তাহলে একটি বড় গাছকে উদাহরণ হিসেবে নেওয়া যায়। গাছটি হলো ইন্ডাস্ট্রি, আর পাতা যেখানে খাদ্য তৈরি হয় তা হলো ফ্যাক্টরি, যা গাছের একটি অংশ মাত্র। আর জাইলেম ও ফ্লোয়েম কলার মাধ্যমে গাছটি মাটি থেকে রস সংগ্রহ করে ও পাতা থেকে তৈরি খাদ্য সারা দেহে পৌঁছে দেয়, তা হলো কোম্পানি, আর এটিও কিন্তু একটি ইন্ডাস্ট্রির অংশ মাত্র, যা একে অপরের উপর নির্ভরশীলভাবে কাজ করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।